যখন আমার চাষিরা আলু বিক্রি করছে, আলু বিক্রি করার সময় আপনারা দেখতে পাচ্ছেন আলু তখন 200 টাকা ব্যাগ কিনতে হচ্ছে, বিক্রি হচ্ছে। আর এখন যখন আপনারা আলুর পিছন কিনতে যাচ্ছেন তার দাম কত? 2000 টাকা বস্তা। আপনি যখন গত বছর পেঁয়াজটা বিক্রি করেছিলেন 5 টাকা কেজি পেঁয়াজ বিক্রি করেছিলেন, আর সেই পেঁয়াজের দাম 60 টাকায় কিনতে হচ্ছে। কেন কিনতে হচ্ছে? নিয়ন্ত্রণ করবে কে? এই সরকারকে নিয়ন্ত্রণ করা দরকার। কেন আমার কৃষক 5 টাকার পেঁয়াজ বিক্রি করে 60 টাকায় কিনতে হবে? একটা সময় আমার মাদের পেঁয়াজ কাটতে গেলে চোখে জল আসতো, আজকে আমার বাবারা যখন ঝোলা নিয়ে বাজারে যাচ্ছে পেঁয়াজ কিনতে গিয়ে চোখে জল আসছে। কেন আসছে? কারণ পশ্চিমবাংলার মাটিতে সমস্ত সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েছে। তাহলে কৃষি শেষ, শিল্প শেষ, তাঁত শিল্প শেষ, এলাকার পেঁয়াজ চাষিরা শেষ, এলাকার পেঁয়াজের বিচুন গোটা পশ্চিমবাংলায় যায়। কিন্তু কেন এলাকার পেঁয়াজ চাষিদের এই অবস্থা? এখন অবৃষ্টিতে যে বিচুনগুলো নষ্ট হয়ে গেল তার ক্ষতিপূরণ কে দেবে? রাজ্য সরকারের মুখে কোনো কথা নেই। আজকে বামফ্রন্টের সময় যে 5 টাকা কেজি ইউরিয়া ছিল, 10 টাকা কেজি ডিএপি ছিল, 12 টাকা 14 টাকা কেজি 10-26 ছিল, আজকে সারের দাম কত? আজকে 100। কেন সরকার নিয়ন্ত্রণ করবে না? 5 টাকার ইউরিয়ার দাম 12 টাকা হয়ে গেছে, 10 টাকা 10-26 দাম 42 টাকা, আজকে 45 টাকা 40 টাকা কেজি ডিএপি কিনতে হচ্ছে, কীটনাশকের দাম 100। মাঠে বিদ্যুৎ দরকার, বিদ্যুতের জন্য জল দরকার। সেই জল একটা সময় বামফ্রন্টের আমলে 2 টাকা 3 টাকা 4 টাকা ইউনিট আপনি বিদ্যুতের জল পেতেন, আজকে সেই জলের দাম 25 টাকা 26 টাকা, আপনাকে বিদ্যুৎ পুড়িয়ে জল কিনতে হচ্ছে। তারপরেও শ্যালো মেশিনে জল উঠছে না, শ্যালো জল উঠছে না, নদীর প্রতিপক্ষে নষ্ট করে দিচ্ছে। এই তৃণমূল তলাবাজির ফলে আজকে ক্যানেল বন্ধ, ক্যানেলে কোনো জল আসে না এলাকায়। আজকে পশ্চিমবাংলায় যে বামফ্রন্টের সময় 5 টাকা 10 টাকা আপনি লিটার কেরোসিন তেল পেতেন, সেই কেরোসিন তেল দিয়ে আজকে বন্ধ হয়ে গিয়েছে। তারপরে গ্রামীণ কৃষির অবস্থা শেষ হয়ে গিয়েছে, গ্রামীণ অর্থনীতি ধ্বংসের পথে। একটা সময় বামফ্রন্ট সরকারের সময় এই বর্তমানের মাটিতে যোদ্ধা জমিদারদেরকে দাঁড়িয়ে গরিব মানুষের মধ্যে জমি বিনিবন্টন করা হয়েছিল পশ্চিমবাংলায়। আজকে সেই বর্গাদারকে উচ্ছেদ করার চেষ্টা করছে, বর্গাদার পট্টাদারের মাধ্যমে এই বর্তমানের মাটিতে হাজার হাজার একর জমিকে গরিব মানুষের মধ্যে বিনিবন্টন করা হয়েছিল। গ্রামীণ অর্থনীতি